নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা কি সত্যি বারুদের স্তূপের ওপর? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে এই কারণে, নৈহাটি থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে মাঝে মাঝে বোমা বিস্ফোরণ হয়। কামারহাটিতে বোমা বিস্ফোরণ হয়, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বীরভূম বিভিন্ন অঞ্চলে আপনারা বারবার সংবাদ পান যে বোমাতে উড়ে যাচ্ছে এক একটি বাড়ি এবং বোমাতে বিধ্বস্ত হচ্ছে মানুষের জীবন। ঠিক সেই প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে একটি অডিও ক্লিপিং পেশ করব, যেখানে তথাগত রায় প্রশ্ন করেছেন যে এই বাংলার মাটি কিন্তু সেফ নয়। তথাগতবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ, অত্যন্ত সুললিতভাবে আজকে বাংলার মানুষের কাছে তার অভিব্যক্তি পেশ করেছেন। আসুন আজকে নতুন বাংলায় আমরা তথাগতবাবুর বক্তৃতাটা শুনি, বক্তব্যটা শুনি, যেখানে পরিষ্কারভাবে বলেছেন বাংলা কিন্তু আজ সুরক্ষিত নয়, বাংলা আজ বারুদের স্তূপের ওপর। আসুন শুনি তথাগত রায়ের কথা। মাটির সঙ্গে মাটি মিলিয়ে, তাতে আমার মনে হয় আরেকটা কবিতা মনে হচ্ছে, এপাং ওপাং ঝাপাং আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং প্রজাতির কি আছে ঠ্যাং। একই ক্যাটেগরির একই শ্রেণীর কবিতা, ওর কাছ থেকে অত অনুপ্রেরণা এই কবিতাটি লেখা হয়েছে জানি না আমি। এ নিয়ে কি কখনো বিতর্ক চলতে পারে? হ্যাঁ পারে, কারণ কেউ যুক্তি দিতে পারেন দুয়ে দুয়ে শুধু চার হয় না, দুয়ে দুয়ে দুধও হয়, অতএব দুয়ে দুয়ে চার হয় এটা বলা সম্পূর্ণ পূর্ণ সত্য নয়। যাই হোক, ঠাট্টা তামাশা ছেড়ে আসল বিষয়ে আসা যাক। শেষ থেকে শুরু, দ্বিতীয় পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী খোলসা করে বুঝিয়ে দিয়েছেন যে গুজরাট নাকি দাঙ্গার ভূমি, পশ্চিমবঙ্গ তা নয়। তো এই ব্যাপারটার জের ধরে আমি বলবো একটুখানি পরে, তেমনি পশ্চিমবঙ্গ গুজরাট হবে না, এটা সাধু প্রস্তাব, কিন্তু তার সঙ্গে কি করে সামঞ্জস্য রাখবেন যে মেটিয়াবুরুজ মিনি পাকিস্তান হতে পারে, একজন অপর দলের একজন প্রমুখ প্রবক্তাই এই কথা বলে গেছেন, মেটিয়াবুরুজ মিনা পাকিস্তান মিনি পাকিস্তান হতে পারে। তেমনি নেত্রী স্বয়ং বলেছেন কলকাতা লন্ডন হতে পারে, দীঘা গোয়া হতে পারে, তাহলে এগুলো নিশ্চয়ই হবে, তার কারণ দিদি স্বয়ং বলেছেন। কিন্তু যেহেতু দুর্ভাগ্যক্রমে আমি ওর মোসাহেবি করবার জন্য জন্মাইনি, সেই জন্য একটু তথ্য দেখা দরকার। গুজরাট হবে না বাংলা পশ্চিমবঙ্গ, মনে হচ্ছে এর ইয়ে হচ্ছে অন্তর্নিহিত অর্থ হচ্ছে গুজরাট বা বাংলা পশ্চিম পশ্চিমবাংলা আর কি, আমি বাংলা বলি না কারণ বাংলা বলে কোনো রাজ্য নেই, পশ্চিমবাংলা গুজরাটের মতো হবে না। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কথা জের ধরে এবং ব্রাত্য যেটা বলেছেন সেটারও জের ধরে আমি দাঙ্গা দিয়ে আরম্ভ করি। গুজরাট দাঙ্গার জন্য কুখ্যাত, পুরো ভারতে কুখ্যাত, সবাই গুজরাটের দাঙ্গা গুজরাটের দাঙ্গা নিয়ে ক্রমাগত কথা বলতে থাকে। বিশেষ করে এই বাম নেহরুবাদী যে শ্রেণীটা আছে আমাদের দেশে, তারাও তো বলতে থাকে। বলার যে ঢঙটা এটা অবশ্য তাদের নয়, এটা বহুকাল আগে গোয়েবেলস বলে একজন পণ্ডিত, যিনি হিটলারের এক মন্ত্রী ছিলেন, তিনি বলে গেছেন যে বারবার বারবার যদি একই মিথ্যা বলা হয় তাহলে সেই মিথ্যাটা সত্য হয়ে মানুষের চোখে দেখা দেয়। এই গুজরাটের দাঙ্গার ব্যাপারটাও সেই রকম। গুজরাটে কি দাঙ্গা হয়নি? অবশ্যই হয়েছে, 2002 সালে গুজরাটের দাঙ্গা হয়েছে। কিভাবে এই দাঙ্গা শুরু হলো? 58 জন নিরপরাধ তীর্থযাত্রী, তাদের মধ্যে শিশু ছিল, নারী ছিল, যারা কারুর কাছে কোনো দোষ করেনি, তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল গোধরা স্টেশনে। এর প্রতিবাদে জনসাধারণ ফুঁসে ওঠে এবং যে দাঙ্গা তারপরে শুরু হয়, যথেষ্ট ব্যবস্থা নেওয়া সত্ত্বেও তাকে প্রশমন করতে অনেক সময় লেগেছিল, মানুষ ক্ষোভে পড়ে গেছিল। কিন্তু আশ্চর্য হচ্ছে কি, যে যেটা আমি গোয়েবেলসিও বলেছিলাম, সেটা হচ্ছে যদি সাধারণ একজন লোককে জিজ্ঞেস করেন, যিনি এই ধরনের প্রচারে আপ্লুত হয়ে আছেন, যদি জিজ্ঞেস করেন কজন লোক মারা গেছিল বলুন দেখিনি গুজরাটের দাঙ্গায়, বলবে হাজার হাজার লোক মারা গেছিল, কেউ বলবে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। সরকারিভাবে কংগ্রেসের একজন প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন মারা গিয়েছিল 790 জন মুসলমান, 254 জন হিন্দু এবং 223 জন নিখোঁজ হয়েছিল। এইটা হচ্ছে পুরো তথ্য। ভারতবর্ষে সবচেয়ে ভয়ঙ্কর জাতি দাঙ্গা কোথায় হয়েছিল, কবে হয়েছিল? 1984 সালে হয়েছিল দিল্লিতে। কাদের বিরুদ্ধে হয়েছিল? শিখদের বিরুদ্ধে হয়েছিল। করেছিল কে?
পড়েছিল কে আমরা সবাই জানি, তার মধ্যে একজনের শাস্তি হয়েছে, বাকিরা শাস্তির অপেক্ষা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী সেটাকে সাহস দিয়েছিলেন, সেটাকে বলেছিলেন যখন বৃহৎ একটি বৃক্ষ পড়ে যায় তখন মাটি তো একটু কাঁপবেই। যাই হোক, 2002 দাঙ্গার কথা বললাম, গুজরাটের দাঙ্গা। এরপরে কি দাঙ্গা হয়েছে গুজরাটে? হ্যাঁ হয়েছে। কবে হয়েছে? ভাটোদরা বা বড়োদায় হয়েছে 2006 সালে, মৃত 6 থেকে 8 জন। হয়েছে ভারুচে 2015 সালে, মৃত পুরো 3 জন। এরপরে পশ্চিমবঙ্গে কি হয়েছে? পশ্চিমবঙ্গ নাকি দাঙ্গা মুক্ত, পশ্চিমবঙ্গ নাকি গুজরাটের মতন নয়, পশ্চিমবঙ্গে নাকি কদাপি দাঙ্গা হয় না। মজা হচ্ছে পশ্চিমবঙ্গে যে দাঙ্গা হয় সে দাঙ্গাগুলো দাঙ্গা নয়, সেগুলো হচ্ছে ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, পারিবারিক রেশারেশির ফল, গ্রামীণ বিবাদের ব্যাপার এই মতন। এবং ভারতে বা পশ্চিমবঙ্গে যে সংবাদ মাধ্যমের একটি উল্লেখযোগ্য অংশ আছে তারা এই জিনিসটা প্রচার করে বেড়ায়। এই প্রচার কেন করে সেটা সম্বন্ধে আমি খুব সবিস্তারে বলতে চাই না। বিজ্ঞাপন একটা ব্যাপার, ভয় একটা ব্যাপার, দুটোই কাজ করে, যার ফলে পশ্চিমবঙ্গে এই দাঙ্গা ব্যাপারটা জানা যায় না। কিন্তু আজকে ইন্টারনেটের কল্যাণে অনেক খবর পাওয়া যায় যেটা এই প্রচলিত প্রচার মাধ্যমের বাইরে থেকেও আমরা জানতে পারি। তার একটা তালিকা আমি বলছি। 2010 সালে হয়েছিল দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা, 2013 সালে হয়েছিল নলিয়াখালী ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা, 2015 সালে হয়েছিল জুরানপুর কালীগঞ্জ নদিয়া, 2015 সালেই হয়েছিল মল্লিকপুর ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা, 2016 সালে ধুলাগড়ি হাওড়া, 2016 সালে কালিয়াচক মালদা, সেই 2016 সালে হাজিনগর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা, 2017 সালে বাদুড়িয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনা, 2018 সালে দাড়িভিট উত্তর দিনাজপুর ইসলামপুরের, এটা একটু সাম্প্রদায়িক চেহারা আছে কিন্তু পুরোপুরি সাম্প্রদায়িক দাঙ্গা নয়, কিন্তু আবার সাম্প্রদায়িক নয় এমন কথাও বলা চলবে না। এছাড়া বেশ কিছু তথাকথিত দিদিবর্ণিত দুধেল গাইদের হাতে কিছু খুচরো মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে, হুগলির পুরসুডায় ঘটেছে, আকরা সন্তোষপুরে, এগুলো আমি বাদই দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর বসে আছে, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপর বসে আছে। সেটা আমরা যদি স্বীকার না করি তাহলে কবি সুধীন্দ্রনাথ দত্তের কথায়, অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না, খবর চেপে দাঙ্গা চাপা যাবে না। আমাদের সকলের এই বিষয়ে অবহিত হওয়া দরকার, সকলের এই বিষয়ে সজাগ হওয়া দরকার, দাঙ্গা যাতে ভবিষ্যতে না হয় সেটা দেখা দরকার। দাঙ্গা চাপাটা খুব বড় কথা নয় এবং দাঙ্গা চাপাটা খুব বাঞ্ছনীয় জিনিস নয়। এহেন অবস্থায় যদি কেউ বলেন যে পশ্চিমবঙ্গে গুজরাট বানাতে চাই, তার মানে পশ্চিমবঙ্গে আমি 9টা দাঙ্গার বিবরণ বললাম বা সংখ্যা বললাম, তার উপরে যে খুচরোগুলো আছে সেটার থেকে গুজরাটে 2টো ছোট দাঙ্গা হয়েছিল সেই অবস্থায় যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে কী এমন অন্যায় হয়েছে? ঠিকই তো হয়েছে, একেবারে সবচেয়ে পছন্দের পরিস্থিতি হচ্ছে যখন একটিও দাঙ্গা হবে না, কিছু কিছু রাজ্য হয় না, যেমনি ওড়িশায় একটিও এরকম ধরনের দাঙ্গা হয়নি। কেন দাঙ্গা হয়নি সেটা আমি খোলসা করে বলতে চাই না, আপনারা ভেবে দেখুন ওড়িশায় কোন কোন সম্প্রদায় বাস করে, তাহলেই বুঝতে পারবেন। পাঞ্জাবে দাঙ্গা হয়নি, পাঞ্জাবে কোন কোন সম্প্রদায় বাস করে খোঁজ করুন, তাহলেই বুঝতে পারবেন। অর্থনৈতিক ব্যাপারে আমি কিছু বলছি না, কারণ সেটা নিয়ে আমার বাকি যারা আছেন তারা বলবেন। আর এই বিজেপি আসলে বাঙালির পার্টি নয় এটা বলছে কারা? বলছে তৃণমূল। আমাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে যথেষ্ট সম্মান দিয়ে আমি বলছি, শশীদি বাঙালি নন, উচ্চারণ শুনলেই বোঝা যাবে, বাংলা বাঙালি পরিবারে বিবাহ করেছেন কিন্তু বাঙালি নন। আরও আছে যেমন প্রশান্ত কিশোর, যিনি শোনা যায় এখন দল চালাচ্ছেন, ফিরাদ হাকিম গয়া জেলার মুসলমান, দীনেশ ত্রিবেদী, ওমপ্রকাশ মিশ্র, এরা কি, এরা বাঙালি? এরা কোথা থেকে বাঙালি হল? একটা আমার খুব আশ্চর্য জিনিস লাগছে যেটা ব্রাত্য খুব স্পষ্ট করে বলেছেন এবং আমি একটু আশ্চর্য হয়েছি তাতে, সেটা হচ্ছে যে যোগ্যতা বিচার না করে হেডগেওয়ার এবং শ্যামাপ্রসাদ যে তাদের উত্তরসূরি নির্বাচন করেছেন,
যোগ্যতা বিচার করে নির্বাচন করেছেন, জাতি ধর্ম ইত্যাদি বিচার করে নয়, সেটাকে উনি দেখাচ্ছেন বাঙালি বিদ্বেষ হিসেবে। এটার সঙ্গে একমত হওয়া কঠিন।